আসসালামু আলাইকুম লং ফর্ম কন্টেন্টের বিপরীতে শর্টস ফর্ম কন্টেন্ট দর্শকের চাহিদা বাড়ার পর পর অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখন ভাবছেন যে আসলে ইউটিউবে শর্টস তৈরি করব নাকি ইনস্টাগ্রামে রিলস বানাবো অথবা অনেকেই ভাবছেন কোনটাতে ইনকাম বেশি বা কোন জায়গায় আমি যদি কন্টেন্ট তৈরি করি এই শর্টস ফর্ম অফ কন্টেন্ট আমার ইনকামটা বেশি হবে সুপ্রিয় দর্শক আপনাদের এই জিজ্ঞাসা থেকেই আজকের এই ভিডিওতে যদিও আপনারা পঁচানব্বই পার্সেন্ট মানুষই আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু এখন আমার ভিডিওটা দেখছেন তারপরেও আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব আপনার দর্শকের মনোভাব আপনার কন্টেন্টের ধরন এবং ইনকামের দিক থেকে আপনার আসলে ইউটিউব শর্টস নাকি ইনস্টাগ্রাম রিলস কোনটা বেছে নেওয়া উচিত আর যদি আপনার মনে হয় যে আপনি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আসলে করা উচিত এই ধরনের কন্টেন্টগুলো আপনার দেখা উচিত তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই অনুরোধ করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন যেমন তেমনটা সাবস্ক্রাইবও করেন কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না সো লেটস গেট স্টার্টেড ইনস্টাগ্রাম রিলস এবং ইউটিউব শর্টসের জন্য দুটি প্ল্যাটফর্মে কিন্তু এখন সমান তালে খুবই জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এই শর্টস ফর্ম অফ কন্টেন্টের জন্য আপনারা জানেন যে দুটি প্ল্যাটফর্মে কিন্তু এখন ক্রিয়েটররা যেমন করে শর্টস কন্টেন্ট তৈরি করছে ঠিক তেমনি অডিয়েন্সও সেখানে কিন্তু রয়েছে তবে এক্ষেত্রে আপনার অডিয়েন্সের যে মনোভাব সেটার মধ্যে রয়েছে কিছুটা পার্থক্য আমরা যদি ইনস্টাগ্রাম নিয়ে আলোচনা করি এক্ষেত্রে ইনস্টাগ্রাম রিলসের যে অডিয়েন্স রয়েছে তারা বিশেষ করে আসলে এন্টারটেনমেন্ট লাইফস্টাইল ফ্যাশন বিউটি এই সমস্ত জিনিসগুলোর উপর বেশি ইন্টারেস্টেড তার মানে যখন আপনি ইনস্টাগ্রামে কোনো রিলস বা কন্টেন্ট তৈরি করতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে বেশি মাথায় রেখে তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে পাশাপাশি ইনস্টাগ্রাম কিন্তু ট্রেন্ডকে বেশি ফলো করে যার কারণে তুলনামূলকভাবে আপনি দেখবেন যে এখানে সেটা অনেক বেশি তার মানে তরুণ তরুণী যারা তারা ইনস্টাগ্রামের কন্টেন্টগুলোকে বেশি কনজিউম করছে একইভাবে আপনি যদি এবার ইউটিউব শর্টসকে পর্যালোচনা করেন অডিয়েন্সের মনোভাবকে পর্যবেক্ষণ করার জন্য সেক্ষেত্রে ইউটিউব শর্টসের যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু একই সাথে ফ্যাশন লাইফস্টাইল এবং বিউটির পাশাপাশি বিশেষ করে এখানে এডুকেশনাল কন্টেন্ট হাউ টু তারপর হচ্ছে লাইফস্টাইল পিপলস অ্যান্ড ব্লগস এবং আপনার টেক টিপস টেকনোলজি এই সমস্ত বা নিউজ সকল প্রকারের কন্টেন্টই কিন্তু ইউটিউব শর্টসের ক্ষেত্রে রয়েছে তার মানে আপনি যখন দুটি প্ল্যাটফর্মকে ভ্যারি করবেন অডিয়েন্সের মনোভাবের দিক থেকে তখন আপনি নিজেকেই প্রশ্ন করলে পেয়ে যাবেন যে আপনি কাদের জন্য কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন আপনি যদি শুধুমাত্র তরুণদের জন্য বা তরুণ তরুণীদের জন্য কন্টেন্ট তৈরি করতে চান এবং আপনার কন্টেন্টের যে সেটা যদি ট্রেন্ডি হয় সেটা যদি এন্টারটেনমেন্টমূলক হয় সেটা বিউটি হয় লাইফস্টাইল হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি কিন্তু ইনস্টাগ্রামকে বেছে নেবেন তবে এখানে একটা বিষয় রয়েছে সেই বিষয়টা হচ্ছে দেখুন বাংলাদেশে অডিয়েন্স কিন্তু দুইটা জায়গাতেই আছে কিন্তু যেহেতু আসলে ইউটিউবটা অনেক বড়ো প্ল্যাটফর্ম এবং ইউটিউবের বিস্তরতা অনেক বেশি যার কারণে বাংলাদেশে ইউটিউবের অডিয়েন্স কিন্তু অনেকটাই বেশি যেটা ইনস্টাগ্রাম রিলসের চাইতে অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্যতা বেশি পাওয়ার জন্য বড় একটা কারণ যেমনটা বাংলাদেশে ইউটিউবের ব্যবহারকারী রয়েছে ফিফটি টু পয়েন্ট সিক্স মিলিয়ন ইনস্টিড অফ ইনস্টাগ্রাম সেটাতে রয়েছে মাত্র সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন যেটা ডে বাই ডে যদিও বাড়ছে তারপরেও ইউটিউব এবং গুগলের বিস্তরতার কারণে কিন্তু ইউটিউব শর্টসের যেই রিচ সেটা কিন্তু তুলনামূলক অবশ্যই ইনস্টাগ্রামের চাইতে বেশি তবে অনেক ক্ষেত্রে আপনারা পর্যবেক্ষণ করবেন যে ইনস্টাগ্রাম রিলসের যেই ভিউজগুলো সেগুলো সাধারণত ফেসবুক বা ইউটিউবের যে শর্টস বা রিলস আছে সেগুলোর চাইতে অনেক বেশি হয় তার কারণ কি জানেন কারণ ওই প্ল্যাটফর্মটাতে যেই অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের যেই ধরন তার মানে তরুণ তরুণী তারা অনেক বেশি অ্যাক্টিভ থাকে অনলাইনে আর ইউটিউবের যারা অডিয়েন্স আছে তারা হচ্ছে ডাইভার্সিফাইড অডিয়েন্স যার কারণে তাদের অ্যাক্টিভিটি সেখানে কম থাকার কারণে হয়তোবা অনেক সময় আমরা কন্টেন্টের মধ্যে কম বেশি দেখতে পাই এবার চলে আসি আপনার কন্টেন্টের ধরন কী আপনি যখন বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কারা তখন আপনি আপনার কন্টেন্টকে আলাদাভাবে তৈরি করতে পারবেন আপনি যদি চান যে আপনার কন্টেন্টে অনেক বিস্তরতা থাকুক এবং আপনার কন্টেন্টটা এডুকেশনাল অথবা আপনার কন্টেন্টটা হচ্ছে এমন একটা কন্টেন্ট যেই কন্টেন্ট মানুষ সার্চ করে দেখবে বা হচ্ছে ইউটিউবের সার্চ ইঞ্জিনে কেউ সার্চ করলে আপনাকে সাজেস্টেড হিসেবে দেখাবে এমন কন্টেন্ট যদি আপনি তৈরি করেন তাহলে সেক্ষেত্রে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার জন্য প্রযোজ্য আর আপনি যদি চান যে আপনি ট্রেন্ডি টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন আপনি ফ্যাশন লাইফস্টাইল নিয়ে ভিডিও তৈরি করবেন আপনি বিউটি অ্যান্ড মেকআপ নিয়ে ভিডিও তৈরি করবেন এবং সেটা রিলস আকারে তৈরি করবেন তাহলে ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে রিলস ইনস্টাগ্রাম যেটা খুবই দুর্দান্ত এখন একটা কথা চলে আসে যে ভাইয়া বুঝতে পারলাম আমরা দুটি প্ল্যাটফর্মেই আসলে কন্টেন্ট তৈরি করা উচিত অথবা আমরা চাইলেই কিন্তু একটি কন্টেন্ট তৈরি করে দুইটি প্ল্যাটফর্মই আপলোড করতে পারি হ্যাঁ এটা ঠিক আছে কোনো প্রবলেম নেই তবে এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি যেই প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করবেন সেই প্ল্যাটফর্মের কথা মাথায় রেখে আপনাকে কন্টেন্টের বাকি স্ট্র্যাটেজিগুলো কাজে লাগাতে হবে যেমন আপনি যখন ইউটিউবে আপলোড করছেন তখন চেষ্টা করবেন আপনার শর্টসের মধ্যে দুই একটা কিওয়ার্ড বেশি ভালো দেওয়ার যাতে করে সার্চেও আপনার শর্টসটা পাওয়া যায় আর যখন আপনি ইনস্টাগ্রামে আপলোড করছেন তখন চেষ্টা করবেন সেটা ক্যাচি রাখার এবং আপনার অডিয়েন্সের সামনে গেলে যখন অডিয়েন্স আপনার রিলসটা দেখতে পাবে তখন অন্তত পক্ষে যেন আপনার রিলসের পনেরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন অডিয়েন্সকে সেই জন্য ইনস্টাগ্রামের স্ট্র্যাটেজিটাও ভিন্ন সো ওয়াচ টাইমের যে স্ট্র্যাটেজি এটা কিন্তু সব ক্ষেত্রেই সমান এবং সব জায়গায় সমানভাবে প্রয়োগযোগ্য তবে যেই স্ট্র্যাটেজিগুলো আসলে ভিজিবল সেই স্ট্র্যাটেজিগুলো একটু ভিন্ন এখন কথায় চলে আসি যে ইনকামের দিকটা আসলে কেমন দেখুন ইনকামের কথাটা বা কোনটা বেছে নিবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি আসলে কিভাবে কনজিউম করতে চাচ্ছেন আপনার রেভিনিউ এক নম্বর হচ্ছে ইউটিউব কিন্তু সাধারণত এখন মনিটাইজেশন পলিসিতে ইউটিউব শর্টস ফিডস থেকে আপনি উপার্জন করতে পারবেন যেটার পরিমাণ খুব কম হলেও মানে ভিউজের তুলনায় পরিমাণ খুব কম হলেও এখানে মনিটাইজেশন পলিসি আছে তবে আপনার কন্টেন্ট যদি গ্লোবাল কন্টেন্ট হয় এবং সারা বিশ্বের মানুষ দেখে সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আপনি ভালো পরিমাণের অর্থ উপার্জন করতেই পারবেন আর এছাড়াও এখন কিন্তু ইউটিউবে এমন পরিমাণ অডিয়েন্স আছে বা এমন পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটারও আছে যেটা দিয়ে আমি নিজে দেখেছি যে তারা লাখ লাখ টাকা কিন্তু শুধু শর্টস কন্টেন্ট তৈরি করে আপলোড করে ইনকাম করছে এবং অডিয়েন্স সেটাকে আবার ভালোভাবে কনজিউমও করছে ইনস্টিড অফ ইনস্টাগ্রাম রিলসের কথা যদি আমরা বলি ইনস্টাগ্রাম রিলসে কিন্তু আপনি কোনো মনিটাইজেশান পলিসি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার যেটা করতে হয় বাংলাদেশি ক্রিয়েটর হিসেবে আপনাকে ব্র্যান্ড ডিলস স্পন্সারশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং বা কোলাবোরেশনের ক্ষেত্রে আপনার বেশি ফোকাস করতে হয় যার কারণে আপনার ইনস্টাগ্রাম যে রিলসগুলো আপনি তৈরি করছেন সেখান থেকে সরাসরি কোনো ইনকাম করতে না পারলেও আপনি যদি ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন এবং আপনার যদি অনেক ফলোয়ার্স থাকে আপনার কন্টেন্টের যদি ভালো রিচ হয় অনেক মানুষ দেখে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু ব্র্যান্ডিলস পাবেন স্পন্সরশিপ পাবেন এবং কোলাবোরেশন করতে পারবেন যেখান থেকে আপনি কিন্তু ভালো পরিমাণের টাকা আয় করতে পারবেন আর সেটা অনেক ক্ষেত্রে আপনার ইউটিউবের যে অ্যাড রেভিনিউ আছে শর্টসের থেকে অনেক বেশি হয়ে থাকে ইনস্টাগ্রাম রিলসের সেই পেইড স্পন্সারশিপগুলোর মধ্যে তবে এখানে শর্ত তো একটাই আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হতে হবে ইনস্টাগ্রাম রিলস থেকে উপার্জন করতে চাইলে যেহেতু এখন পর্যন্ত ইনস্টাগ্রাম রিলসের কোনো অফিসিয়াল অ্যাড রেভিনিউ সিস্টেম তারা চালু করেনি এখন সম্পূর্ণ হচ্ছে আপনার উপর আপনি কোনটা বেছে নেবেন যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা কোনটা করব। ইনস্টাগ্রাম রিলস করব নাকি ইউটিউব শর্টস তৈরি করব আমি বলবো আপনারা দুটি জিনিস মাথায় রেখেই একটি কন্টেন্ট তৈরি করুন এবং দুই জায়গায় আপলোড করুন এতে করে যেটা হবে আপনার ইউটিউবের কাজও হবে আপনার ইনস্টাগ্রাম রিলসের কাজও হবে এবং পাশাপাশি আপনি চাইলে ফেসবুকেও আপলোড করতে পারেন কারণ সেখান থেকেও আপনি কিন্তু অ্যাডস অন রিলসের মাধ্যমে এখন ইনকাম করতে পারবেন সো আপনি যদি চান পরবর্তীতে ইনস্টাগ্রাম রিলস তারপর হচ্ছে ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলসকে ভার্সেস করে একটা ভিডিও নিয়ে আসি তাহলে আমাকে কমেন্ট করে জানান আপনার যদি কমেন্ট আসে তাহলে আমি চেষ্টা করব এই কন্টেন্টের পরিপ্রেক্ষিতেও আপনাদেরকে এরকম একটা কন্টেন্ট দিতে যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার কোনটা বেছে নেওয়া উচিত ইনস্টাগ্রাম রিলস ইউটিউব শর্টস নাকি ফেসবুক রিলস দেখা হচ্ছে সেই ভিডিওতে আসসালামু আলাইকুম